পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের আগে বাড়ি ফিরতে ঢাকা ছাড়ার মানুষের স্রোত ছিল চোখে পড়া মতো সেই সময় অনেকেই ফিরতে পারেননি আপনালয়ে তাই ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে রাজধানী ছাড়ছেন অনেকেই রাজধানীর গাবতলি বাস টার্মিনালে দেখা যায় কিছু কিছু পরিবহন গাবতলী ব্রিজের আগে দাঁড়িয়ে যাত্রী তুলছে এই গাড়িতে ওঠা কয়েকজনের সঙ্গে কথা হয় তারা তুলে ধরেন দেরিতে বাড়ি যাওয়ার নানা কারণ ও বিশেষ কারণে যেতে পারি না ঈদের আগে এই জন্য ঈদের নামাজ পড়ে তারপরে বাবা মার যাওয়ার জন্য রওনা হয়েছে যে দিন আসলে মা দেশে আছে তো এই জন্য আর কি যাওয়া যাওয়া কবর দেওয়া হয়েছে উদ্দেশ্যে মূলত আজকে আর অন্যদিকে ঈদের ছুটিতে ফাঁকা হয়েছে পাথর আর যানজটের নগর হিসেবে খ্যাত রাজধানী শুনছান রাস্তায় নির্বিঘ্নে ছুটে চলছে গণপরিবহন নেই ট্রাফিক জ্যাম যানবাহনগুলো নেই অসুস্থ প্রতিযোগিতা দীর্ঘ এক মাস সিএম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর অধিকাংশ মানুষ বাড়ির প্রাণে ছুটে যাওয়ায় দেখা মিলেছে অন্যরকম এক রাজধানীর ঢাকা শহরটা যে আগে যে এরকম কোলাহলপূর্ণ ছিল এখন কোলাহলপূর্ণ নেই শুনশান ঢাকা চলাফেরা করতে খুব ভালো লাগছে কোথাও আপনি যেতে চাইলে খুব দ্রুত যেতে পারেন দীর্ঘ বিরতির পর ইটপাথর আর কর্মব্যস্ততা নগরী এ রাজধানীর পথ ছেড়ে প্রিয়জনের সান্নিধ্য পেতে অনেকেই ছুটে গেছেন ঈদের আনন্দ উপভোগ করতে তবে রাজধানীর বাসী এবার লম্বা ছুটির ফাঁদে পড়ায় প্রায় শুনশান পরিবেশ বিরাজ করছে সর্বত্রই তবে যাই হোক না কেন ঈদ হোক আনন্দময় এমনটি প্রত্যাশা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের বিজয় সরণি থেকে আবুস্তপু মাই ঢাকা